এজি মিস্টার কাম্পি অনসাই আমারও হই রাইনি জি আমারও হল কই ইবে কি এনে আপনি সিনন নাই এটা যে বোতল জি না এবে বোতল লইবে ফুটবল আপনার মাথার কিটা কোনো প্রবলেম হলো আছে নি সমস্যা আমারত না সমস্যা সাওনার মাথা ইতালের রাস্তার মা তার বোতলের ফুটবল মনে করে অন্যের গাত ফেলতা লাগব ও ইবার বুঝতাম পারছি বোতলই গা আপনার গা দিয়ে পড়ছে জি তো এখন আবার কিটা করণীয় এখন আনার করণীয় দা হাসা মাসা আর যদি ক্ষমা না চাই তাহলে বুঝলি মন গো ভদ্র লোক ক্ষমা চাইলে ভদ্র না চাইলে ভদ্র উনই যে আজকে ন খালি মনে হয় হাফতায় একদিন আই আর বাড়িত গিয়ে খালি ঘুমাই ভাই সাহ ঘুমাই না আমার বহুত খাম আমার কোনানে কোনানে ফাইবা আপনারা দয়া করে লেখকে নৌকাগি আমারে শনিবারে ফাইবা মলিবাজার বাড়ির ফার আমারে রবিবারে ফাইবা আপনারার শ্রীমঙ্গলর ফুরান মির্জাপুর বাস স্ট্যান্ড আমারে সোমবারে ফাইবা শাইস্তাগঞ্জ নতুন ব্রিজের হফার আমারে মঙ্গলবারে ফাইবা সিলেট সুরমা ব্রিজের বামগালাবাই সার্কিট হাউজের সামনে আমারে বুধবারে ফাইবা আপনারার বানুগাছর বাস স্ট্যান্ড আমারে বৃহস্পতিবারে আপনারা ফাইবা আপনারার শমশেরনগরের ও খাসুমালির দোকানের সামনে বাইসাফ মনে করতে পারেন শুক্রবারে অনাবার আইমু না শুক্রবারে আমি কোনো ব্যবসা করি না কারণ ব্যবসা করলেও একদিনের রেস্ট লওয়া লাগে এদিন আমি রেস্ট থাকি আটপার বাটপার আর সিটারের কাছ থেকে মলম নিবা বাইসাফ দরা খাইবা সাইরানার হামই তো নাই আপনারা বেদনা তো ক্ষমত নাই ওই বেদনার লাগি যাইব যেই বাইসাবে মলম উল্টা উল্টা লাগাইবা দেবা খমর লইয়া আটটা ফাটটা নাই বাইসাফ ড্রাইভার যদি জুতুর হয় তো দেখবা বাঙ্গা রাস্তা তো গাড়ি চালাই যাইতে পারে আর ড্রাইভার যদি জুতির না হয় তাহলে দেখবা ও স্বাস্থ্যকরঞ্জ ব্রিজর লাইন ভাঙ্গিয়া নদীর তলে পড়ি যান দেখবা কুয়াই নদীর চটফট 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 করে কারণ হে নিজেও জুতির নাই আপনারও মারবো আমারও মারবো আপনিও মরবা হেও মরবো এই সুতরাং বালা মাংসর খান্দা যাইবা বালা জিনিস ব্যবহার করবা আপনারা লাগা ফার্মেসিত আমারও সোয়ানালির মলম পাইবা মাত্র নিব 100 টাকা আর আমার কোম্পানি আপনারা খান্দাত পাঠাইছে আপনার জন্য আমার কোম্পানির প্রচারের স্বার্থে মাত্র নিচ্ছে 50 টাকা 50 টাকা না না ভাই সাহ দাম আপনার কাছ থেকে 50 টাকা নিতাম নাই আপনার কাছ থেকে আমি ইজ্জত দিয়ে আপনার মাত্র নিব 25 টাকা 25 টাকা যারা যারা নিব ভাই সাহ আসলে লোকা আপনারা জানগি আপনারা সাততলাত ভাই সাহ আমি যাই গিয়ে আমার গাছতলাত আসসালামু আলাইকুম আরে সাক্কা তুই আর ফেকো করার জায়গা পাইলি না ওখান তো একটা মাইল লাগাইছ নিশ্চিত তোকে উদ্দিনে গিয়ে সাইকেল চালাতে লাগবো না ওই না তো তোর তো জায়গা তো আছে তোর তা গেলে এভাবে অন্ধের মতো পথ চলো কেন হামড়বে কি করছো দে ইচ্ছা করিয়া করছি না কইতে পারেন এটা একটা ছোটখাটো নিচুক দুর্ঘটনা অন ইচ্ছা করি করছেন তোর সব বলতে না একলা ফাইজলে আমি করা কোথায় আপনি ভুল কইছেন আমার চরিত্র ইলাকার নাই আই এম ভেরি অনেস্ট বয় অনেস্ট বয় নাকি ব্যাড বয় নাই বালা করে বুঝি গেতো তুরা একটু ব্যাক পড়ছে কিন্তু আপনার মেজাজ দেখে কেমন হর আপনার শরীরে আমি আগুন জ্বালাই দিছি ফেকের তৈরি শরীর সামান্য একটু ব্যাক পড়ছে সমস্যা কি তা ঠিকই হয় আর আসলে খাতা মারি দিয়ে না তৈরি এটা আপনি কি তা করলা কিল্লা না বুঝতে লাগবে খাতা মারি শরীরে খাতা মাকে দিলাম এই মিন চল আবার একটু গো আমি আইরাম আমার শরীরে পড়ছে প্রতিশোধ লইলাম
কিটা কো ভদ্র ম্যাডাম উনি বসেতার পুলিশ হয় কলা খাইয়া কলার বকল রাস্তা চলিয়া মানুষের খবর মাঙ্গার মিশনের নাম তুই নিজের মিকে সাই না আরলে বত্তা না সুর আমার আমার বড় কলা অপরাধ করছেন তো করছেন আবার লম্বা লম্বা মাত মাত্রা কলার বকল কিটা রাস্তা চলিবার জায়গা দিয়া সুর মা অনুসুর বাপ অনুসুর দাদা আপনি সুর দাদি অনুসুর দাদা আপনি সুর মানে অনুসুর নানা আপনি সুর খালা অনুসুর হালু ইয়া আল্লাহ আল্লাহ রব্বা কি লাগেন জগরা কইবি তুমি কিটা বাড়ি দি মানাইছ রব আল্লাহ এ খোদা আল্লাহ কইতে লে বলবো না দেখি এটা নষ্ট মা যাই গান বুদ্ধি দাও কিটা আমার নষ্ট বে তুমি নষ্ট বে পারবে নষ্ট তোমার নষ্ট বে তোমার নষ্ট বে তোমার নষ্ট বে তোমার নষ্ট তোমার নষ্ট বে 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 তোর 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 নষ্ট বে তোর 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 নষ্ট বে তোর নষ্ট বে তোর 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 নষ্ট বে তোর নষ্ট বে ইয়া খোদা কে মিস রাহেলা সক্তা কি হাত কান্তা সরাইয়া ফাসাইয়া বই আমি রাহেলা না তাইলে আপনি কে আমি ভূত ও ভূত আচ্ছা তাইলে আপনি সক্তা কি হাত কান্তা হরাইয়া ফাসাইয়া বই না আপনার চেহারা কান্তা তুরা দেখি আমারে দেখি আপনি কি দাহর্তা পছন্দ হইলে প্রেম করতাম ভূতর লগে ভূত মানবজাতির লগে প্রেম করে না ও তাইলে আমি আপনি ভূতরে ভাবার লাগি নিজেই ভূত হইয়া যাইতাম আর ভূতে ভূতে প্রেম ইখান তো সম্ভব তাইলে তো সম্ভব মিন্তুরা এলাকা বে খুব সুন্দর কিন্তু এই সুন্দর এলাকাত কিছু অসুন্দর মনের মানুষ বাস করে তারা কারণে ভালো ভালো মানুষ সকলে যন্ত্রণা পড়ত উন মামুন আমরা এলাকাটা যে সুন্দর এখানে আমরা ভালো করে জানি কিন্তু এই সুন্দর এলাকায় মাঝে মাঝে উড়িয়ে জুড়িয়া বই কিছু সাতামাটার মানুষ যারা কারণে এলাকার অনেকেই সমস্যা করতে হয় নাকত ব্যান্ডেজ লাগে উপরওয়ালা সঠিক বিচার করছে তারপরে গলা বাজে নকমে মামুন আজ আমার মনটা বলা নাই আমার নাকে ব্যান্ডেজ লাগছে আল্লাহ জানে আজ না জানে কার মাথায় ব্যান্ডেজ লাগি যায় হইতে যদি সহজ গইতে যদি সহজ লোক গলা আর নিজাতন কেস দিলে তারপর জন্ম হতে শিখ কই যাবে জোগরা সারা কিটা বাবার কোনটাই কইছ না নি আর বাবা মার সব শিখকে দিয়ে বালাল বালা হারাপ আল্লাহ হারাপ মামুন আমার মাথা কিন্তু রক্ত উড়ি যার আজ কিন্তু টকটক করে দিমই দিমু শান্ত দোস্ত মাথাত রক্ত উঠাইছে আমি দেখরাম এই যে ছোট্টলা ম্যাডাম তুমি দেখি একটা আস্তে একটা খাজ্জা করবুরি ফুরিনদের কণ্ঠ থাকু সফট অবস্থা বলো তোমার কণ্ঠ দেখি হাই ভোল্টেজ মাইকের দিয়ে তো বেশি সিলেট থেকে কথা কইলে চট্টগ্রাম বয়ে হুনা যাইবো আপনার বন্ধুর গলা একটা রেডিও লাহান মি উনি সিলেট টিম আসলে লন্ডন বয়ে হুনা যাইবো দোস্ত ওখানে গাড়ি একাত বাড়িয়া কথা কয় লগেরা কি রাখি ইগুলো জগে ট্রেনিং দেওয়া লিছে কথা আছে নানি সঙ্গ গুনে লোয়া চলে বসে রাইট দোস্ত রাইট রাইট দোস্ত রাইট বস এখন কিন্তু আমরা সেন নম্বর শুরু হইতাম নি হ্যাঁ অবশ্যই আপনাকে আমি টেডি করেন আর নায়িকা নায়িকা করেন মেকআপ নিত আমি আইরাম জি বস জন আপনি এই গাছের দিকে লাইন দিয়ে থাকবা আর দৃষ্টি থাকবে ও আসমানের দিকে আর ডলি আপনি একটু পিছন দিক থেকে আইটি আইবা আইটি আইতে যখন জন হইয়া ডাকবা তখন আপনি নায়িকার দিকে তাকাইবা ডলির দিকে আর তখন আপনি পিছন দিকে একটা ফুল বা হইয়া জন দিয়ে দিবা ঠিক আছে
দিয়ে কইবা আপনি আই লাভ ইউ, তখন আপনি ফুল ধরবা দরিয়া কইবা, আপনিও কইবা আই লাভ ইউ টু। তারপর দুইজন দুইজনের চোখের দিকে তাকাইবা, তাকাইবা একটু সময় থাকবা। ওকে বুঝাইতাম পারছি? ওকে ঠিক আছে। উপস্থিত আজকর বাজারবাসী হল সকলে জানাই আমার সালাম। আপনারা জানেন আপনারা গেছে কিছু খোয়ান নাই, এক সপ্তাহ বাদে আপনারা খান্দাত আইসি, প্রত্যেক হপ্তাহতো আই একদিন, তো এবার কিচ্ছু খৈতান নাই। আপনারা হলে ইতিমধ্যে জানি লাইছেন যে আমার সোয়ান আলী কোম্পানির মলম ইতিমধ্যেই পত্র পত্রিকার টেলিভিশনের মাঝখানেও দেখা যায়। ইনশাআল্লাহ আমার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের সেরা 10 নম্বর হয়েছে। আশা করি আপনারা দোয়া থাকলে আপনারা দোয়া লইয়া আগামীতে আমার কোম্পানি 1 নম্বর অবস্থান করব। তবে একটা গুরুত্বপূর্ণ আপনারা কথা কইলে মনোযোগ দিয়ে আমার কথা শুনতে আসলে অনুকা, আপনারা বালা মাইসের মাঝখানো দেখবা ভাত বানিসও আছে, এর লাগি অকলর প্যাকেট সাবধান, প্যাকেটও আর দেখা প্যাকেটটা ঠিক আছে নি দেখি লোক একবার চেক করিয়া, আর প্যাকেটও আর দিয়া রাখুকা দেখবা মাঝখানে দিয়ে খাটিয়া লইয়া গেছে কি, দুই খামলার অভাব নাই, দুই আঙ্গুল দিয়ে খাম করবো, এমন খাম ঘটাইব ফরিদি কইবাই আইছিল বাটফার ক্যাম্পাসার এমনে মানুষ আনিয়া করাই লিছে। দয়া করি এরকম কোনো কথা কইবা না আমারে, আর আমার এই কোম্পানির মলম যারা যারা লাগে আমার খোকা আমি বেশি কোনটা হইতাম নাই, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার কোম্পানির মলম কেমন খাম করে। ভাই আমার হুমরো ধরা আর তাম বড় কষ্ট হয়ে যাওয়া, এটা লাগাইলে হুমবো নি, আপনি আমার 25টা টাকা দেখ 100 ভাগ গ্যারেন্টি। ভাই আমার কাছে এখন টাকা নাই, বাকি দিবাই নি। আরে মিয়া বাকি কিতা, আমি আর কোনো কোম্পানির মলম কোনো বাকি বিক্রি হয় না, বাইসা বার খেদা নিতা আত্মলোকা 25টা টাকা করি আত্মলোকা খেয়ে নিবা, 25 টাকা 25 টাকা 25 টাকা আত্মলোকা। ইটা বইয়া বইয়া খাইলে টেকা পয়সা এটা কিচ্ছু খামো লাগে না, খালি খাইবাই আর খাইবাই, কিন্তু দেখো রাজার পান্ডার পর্যন্ত ঘুরে যাই বুঝি। স্যার আমার চিন্তা ভাবনা আমি কোনো এক সময় দেশের হয়ে যাই বুঝি। আচ্ছা বালাকোতা যাই করো না কেনে একটু চিন্তা ভাবনা করে রাখো দিব, কারণ সময়টার একটু তোমার খামও লাগাই দিব। জীবনটা হইল নদীর স্রোতের মতো বহমান, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন হইছো, জীবনটা হইল একান বাইসাইকেলের মতো, তুমি যদি করতে না চাও তইলে তোমার ইকান চালাই যাই দিব বুঝছো না। তুই যে বলে চুরির মাল এখানে আমরা কষ্ট করে না নিবে
হলি মেডাম আপনি কিলা আছেন জি জি ভালো আছি আচ্ছা জি ভালো আছেন জন ভাই ভালো আছেন আরে ভালো আছি ভালো আগামী দিনের চলার পথ আপনারা যদি কোনো আপত্তি না থাকে আপনারা দুজনের লগে একটা সেলফি তুলতে আসেন দিলে গরুর হক কথা ভাঙি ফেলাই দিব আমি আর বাঁচতাম চাই না আমার মরণ সারাটা জীবন অত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া তোরে আমি মানুষ করছি এই দৃশ্য দেখার লাগিয়া তোর এই অদপ পতন দেখিয়া আমি মরিয়াও শান্তি পাইতাম নাই জুয়েলের বাপ কি তুইছে তোমরা এই বাড়ি তো চিল্লা চিল্লি উঠলাম খানে কি তুইছে বাড়ি খোঁজান আমার কিতা হইছে বাড়ি কিতা মাস্টার সাহেব আমার ভুলা একেবারে শেষ হয়ে গেছে গিয়া নেশা করার টাকা দেরাম না দেখিয়া ঠিক মতো ঔষধ খাইতে পারলাম না এইদিকে তার কোনো খেয়াল নাই মাস্টার সাহেব তারে আপনি একদম বুঝাই একদম বুঝাই তোমার এইরকম জীবন রাখার থেকে সংসারে আজকে তোর আল ধরার কথা আছিল আর তুই নেশা করবার লাগা তুই নেশার টেকা যাস আর তোর পরিবারে তুই অত্যাচার করবে এই হামিদ এই মতিন তোরা যে নেশার টেকার লাগিয়া আত্মীয় স্বজন রে খান্দাস মানুষ হয়েছে বাকি কোন কষ্ট কষ্ট নিন না যেন মানুষ হয়ে যাবে কি আল্লাহর কাছে চাই এটা ও মানুষ হয়ে গেছেন কি আল্লাহ মানুষ হবা বললে হইতো নাই তুমি জানো না আতিক ভাইয়ের প্রোডাকশন হিরণ গাজার হিরণ শুনছি নতুন একটা মেয়ের নেওয়ার আতিক ভাইয়ের ওই বিষয়টা আমার ভালো লাগে আমি সবসময় নতুন টাকার সুযোগ দিই আমারও ভালো লাগে আজকের নতুনরা তো আগামী দিনের ভবিষ্যৎ আমরাও তো একদিন নতুন আসলাম আজকে আমরা পরিচিত ফেস দুইটা দেহ হইতাম পারে বাট আপনা তো একটু বিকালে তুমি চিন্তা করো এখন আপনার হিরো ভাই শুট না হইব আপনি তাড়াতাড়ি
আপনি যাও কামি আইরাম আচ্ছা ঠিক আছে আইন তাহলে জান কও ম্যাডাম তাড়াতাড়ি আইন বস কিন্তু রাগ করবা দোস্ত বাপরে কইছিলাম কইছিলাম বাবা তোমার এত সম্পদ আমার কিছু বেশি আদ দুই দিনের দুনিয়া আমি কয়দিন আমার ফুর্তি করি এগারোটা সাইকেল করলে বুঝছো তুই দোস্ত এ বেড়াই আগে শুরু করতাম বাবা আছে কিদ্দা এটা নেশা মানে তোমরা গেলে এখন নেশা ছাড়া কোনটা ভালো লাগে না মনটা যা মাস্টরের চৌকার কিডনি বেসিয়া নেশা খেলতাম এ বেটা মাস্টার তো সিনেমার মতো লম্বা লম্বা ডায়লগ মারে তার ডায়লগ মারে একটু কমাই দইব এই বেটাই বাদ দে আমার দাও তোরা মাল আছে অটাইন বালা করে বানা খাই দে বানা তুই বানা বেটাই অট্টা খাইলে ফিলিং চাই তো নাই কোনটা চুরি করার বুদ্ধি বাগর বুদ্ধি বাগর দাম বাগর এলো বা বাগর দাম এই মতিন সোড়া তুই সুলটা না শুনে দূর ভাই তোরা কোনটা বুঝোস না কথা আছে না নি সুলটানলে বুদ্ধি বাড়ে ঠিক কইছিস এই তুই একটা গান ধর আমার একটু বেশি দেশ কম দেশ না গাঁজা কি দেবাইছি বুদ্ধি পাইছি ওগুলো দলে সুন্দরী আজিরের দাম কত এই বেটা দাম দিই দা করতে আমরা মাল দরকার সকাল মাল ল এই বেটা দাদা সেইন আর ওটা মিললে আমরা এক মাস উপরে যাইব ডার দোস্ত কে জানি কই বাঁচাও বাঁচাও ওই বে দোস্ত
সুপ্রিয় বাইরা, আপনারা রে অকলে জিগাইরাম, আপনারা অকল নিশ্চয়ই ভালো আছে, আপনারা দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। আসলে সিনা বাবনের ফইতা লাগে না, আমার এই সোয়ালির মলম কোম্পানির যে মলমটা আসলে আপনার সামনে এই মলম সম্বন্ধে আর আমার কোম্পানির সম্বন্ধে কিচ্ছু কইবারও আমি দরকার মনে করি না। ভাই সাহেব, আমার বাবার সারা শরীরে ব্যথা আটাটি করে, রাত্রে হয় কোমর ব্যথা, দিনে হয় বুকুর ব্যথা, সকালে হয় আঁটুর ব্যথা, ওখন কিতা করতাম আপনার একটা উপদেশ দরকার। ভাই সাহেব, বেতা যেহেতু বেশি, আপনি আমার গেস্তনে সোয়ানালির তিনটা মলম নৌকা, আপনি বালা করি যে জায়গার বেদনা ওখানো মালিশ করিয়া দিবা, দেখবা সাসার বেতা দূর 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 সুর 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 করে যাইব গি। ভাই সাহেব, তিনটা মলমের দাম মাত্র 75 টাকা। ভাই সাহেব, টাকাটা দৌকা। ভাই সাহেব, এর আগেও আমি একজন তাকে তিনটা মলম নিছিলাম, তাই নো আপনার লাখান ওরকম মাইছিল, কিন্তু কোনো উপকার পাইছি না। ভাই সাহেব, আপনি মনে হয় মাল নিতে আইসেন না, আমার কোম্পানির মাল 1 নম্বর গ্যারেন্টি দিয়া, 100 ভাগ গ্যারেন্টি দিয়া আমি মাল বিক্রি করি, আমরা জবান ছিলা আমরা খাম করতিব মলমে হইলা। ভাই সাহেব, আপনি মনে হয় নিতা না, আপনার গালা লোকা আর খেনিবা দেখি 25 টাকা, মাত্র 25 টাকা করি লোকা, 25 টাকা 25 টাকা। আগামী সপ্তাহ আবার আইমো। হ্যালো, আসসালামু আলাইকুম দুলা ভাই, অনেক কেন শুনতে? হ্যালো মদন, ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। নবুঝি তেমন কোনটা নাই, বা সামান্য একটু মাথা ফাটছে আর কি। ওকে দুলো ভাই, গিয়া আই আজি রাতে ট্রেনে উঠি, তোমার গিয়া মা বাবার ইতারে মানে ফন্টন নদীন ইতারে জানাইবার কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের আইন বেশি দাবি হইতে লাগে আয় হতা হয় আল্লোকে বিয়াদ হতা হতা শুরু হয়েছে।
নিম তুমি তারে নিয়ে যাও আমি দেখতেছি অঙ্কে দুলো ভাই কইতে গেছো বাস চিন দেখি নেওরে বা তোমার বাড়া নেও আমার হালার কথা একস্ত মনে কইরো না রে বা তার মতে তুরা গন্ডগুলো আছে তুরা নাই ভাই সাহেব পুরোই গন্ডগুলো আছে যাই কি ভাই সাহেব দোস্ত জীবনের এই প্রথম কোনো মেয়ে মানুষের শরীর স্পর্শ করলাম জানি না কেউ লাগে জানি বুকের ভিতর মেয়েটা লেগে একটা টান টান বা অনুভব করলাম এ কি দেখো রে বন্ধু সর্বনাশ সর্বনাশ তাইলে তো তুই প্রেমে পড়ে গেছ তার মানে তোর লাইফ বরবাদ না ইলা আল কোনটা নাই না না কইলই তো নাই বন্ধু বুকের মাঝে টান এটা তো প্রেম রোগেরই ভয় লক্ষণ বুঝছিনি প্রেম টেম কোনটা নাই প্রেম টেম তো কোনোদিন কারোর লোক করছি না কইতে পারো এটা এক ধরনের মায়া প্রথমে মায়া তারপর প্রেম হয়ে গিয়া ওই হিন্দি গান রঞ্জিত নানি প্রেম হো গিয়া রে প্রেম হো গিয়া ধীরে ধীরে প্রেম হো গিয়া দূর বড়া বুঝতাম ভাই তুই অলম যাব রে তুই বল আমি যাই নাকি বন্ধু প্রেমে হাবুডুবু না খাইয়া জলে হাবুডুবু খা বহুত উপকার হইব অরুণ পানি দিয়ে হাবুডুবু খাইবে সেবার এবার কক্সবাজার সমুদ্র সৈকতের পানি হইলে হইতো নাই আমরার এলাকার কোনো পুকুরের পানি হইতে হইব সমুদ্র সৈকতের নুনতা পানিতে হাবুডুবু খাইলে হইতো নাই জোয়ারে তোরে বাসায় নেবু কি পরে আমরা আর তোরে পাইতাম না সাবধান বন্ধু সাবধান টাকের পিছনে লেখা দেখছ না নে একশো হাত দূরে থাকো তোর প্রতি আমার সাথে রইল তুই প্রেম থাকি পাঁচশো হাত দূরে থাক আয় কুদ্দ সাথে করে ফোন মদন সাথে কর আয় হয়তো ভাই কম মারি বেশি পাগলে তুই মতন একবার ফয়বার নাম কর আয় গোটা এলাকা তন্ন তন্ন করে কুজিনি ফয়বার আয় ধরে নু দৌড়ি আনি তার আড্ডি গুটি গিরা গারা ভাঙে দিউ ভাঙে নিয়ে মো সুন্দরবন জঙ্গলে ফেলে দিউ আর জঙ্গলের বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার মো এল্লা হরি দৌড়ি নে মজা হরি আড্ডি বা সিবি ফটকট ফটকট করে এনে খাইব আর তোর মতন মোর এই দৃশ্য ইয়ান ফরঙ্গা শান্তর যে বাবাই আমার এলাকা কিছু ন তো উত্তেজিত নয় অডি তোর কিছু নইয়ে বলি এতাংলা এতর মদন মামা আইজো শান্ত না আছে না যদি তোর হন কিছু হইতো তাই গোটাই এলাকা তস নস করে ফেলতাম যে ওয়া খালা বাবু মদন একটু বউ বা বউ বউ অনেক দিন তো হইল এবার বিয়া শাদি করো দুলা ভাই আই এ হাসনি বহুত গম আছে এ নিজের এই স্বাধীন জীবনী আনবে আর বিয়া শাদি করে নি আই পুরা দিন ওই দিন নসাইদ দে বুকার লাগান কথা কইও না মদন দুলা ভাই কিছু কিছু মানুষ আছে এই গোটা পৃথিবীর ভিতর আইজো সিরকুমার রইগুকে বিয়া শাদি নেওয়া হবে যেমন জাস্ট দিলো ভাই আর প্রিয় বন্ধু আকাশ আরে ফোন দিয়ে হ্যালো আকাশ আরে আকাশ দোস আর হরিক কে জানো কেন জানো তুই আর বন্ধু তুই তো গম করে না জানোস আই মদন হতা হইতে হম মারি একখানা বেশি মারি একখানা বেশি তুই বেকেন রেডি কর মারি বুদে হতা হবে বুদে আচ্ছা রে বাবা তোর মামাই সারাদিন খালি ফের 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 করতে থাকে তোর মামাই যদি কথা কম কয়েছে কথা বেশি কয়েছে মোশিন ভাই কি লাগান আছেন আছি রে ভাই বালা তুমি কি লাগান আছো ওই তো আছি বালা অপুরে আলো ভাবি আপনি কি লাগান আছেন অনেক অনেক বালা আছি দুই জন দেখো বুঝা যায় মো আনন্দ আছেন নিশ্চয় দিন মনে প্রেম করায় তার পরিবারও রাজি আমার পরিবারও রাজি সুতরাং বুঝতেই পারতেছো নো চিন্তা ডু ফুর্তি ওরে বাবা তোমরাই প্রেম করো তোমরাই ফুর্তি করো বড় কষ্টে ছিল যেমন কইলে তোমার কি তাকাও নাই নি তোমরা লাগান আমার রাজকুমার লাই বাবা আমার হইলো ফুটা খোপা যাই কি আচ্ছা রে বাবা মাশাল্লাহ মাশাল্লাহ ইলাগান যে যে ডেইলি রুজি হইতো তেয়ার ফরর বাড়ি ও লন্ডন আর আমেরিকাত গিয়া ফরর কাম করা লাগলো নানে আমদার সিলেটর রাকিব আলী সাবল লাগান মুসো তাও দিয়া আরো বড় বড় বিল্ডিং তুললাম নে আল্লাহ তুমি ডেইলি লাগান রুজি করতে দিও আয় রে সুহান আলীর মলম তুই দিলে আমার ভাগ্য গলি আল্লাহ মাশাল্লাহ 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 না আমরা কিছু নজরানা ভাই
আমরা ডাইল খাইতাম, দেখা দে দেখা বিরাট ডাইল ভাই, খাসারি মুসুরি মুগনা কালাই ইয়ার কি মারা সর মারি একবারে সাবা মাঙ্গলে বাট খেনেবা আমি কি তা করছি সারা দুনিয়া বাট পারে করে গাদার ড্রাইল দিন না সাবাত দিব এ রাখ এর লগে ইলাকান মাতিয়া ওইতো নাই এ বড় ফিসলা পোয়া সিটিং বাস নাম্বার ওয়ান নাম্বার টু তীরে নাই এ বাপ সে মাইনচরে দিলাখান দোকা দিলাই আমরা রে ওলা খান দোকা দিলাই তো এই হুন ওখন তোর থেকে চেখাও নিমু তোরে আদর দিউ এই মা আমার অক্কল তো লেগে লাগে আমার কবরে বলে ভাঙ্গি ছাড়বো বেদনাই গো ওই তোমার কোমর ভাঙ্গি মিয়া সোয়ান কোম্পানির 100% মালামাল বলে অর্থাৎ কষাই দিয়া কমে যাইবো মিয়া বস আমরা তো একটা নাইট সিকোয়েন্স বাকি দিয়েছি আজকে সন্ধ্যার ভিতরে দৃশ্যটা হলো ইয়া আমরা রাত্রের ভিতরে সব রান্না দিলে এমন রাত্রেই রান্না দিলে ভালো হয় আগামীকাল থেকে আমার আরেক জায়গায় শিডিউল দেওয়া আয় সমস্যা নাই আমরা আজকে সন্ধ্যার দিকে নিয়ে রাত্রে রান্না দিলে এমন সব ওয়ে ভাইয়া আমারও একটা শিডিউল দেওয়া আছে রাতে যাইলে কি ভালোই হইব সব কিছু গুছাইছে ইয়া রেডি করে রাখি যাতে আমরা রাত্রের দৃশ্যটা নিয়েই দেখতাম কি পারি ঠিক আছে ওকে কিতা যা উসুক করার রইল মন রাখা লয় না তুমি তোমার মনের মাঝে আছো আরে ভীম কই দেই যায় কমা তাই না হেদিন তোমা পারে ও তুই সেই বিলিয়ন যেদিন আর বাইনে না মানে মাথা ফাড়াই দিওস আই আগে তোর মাইতে মিতে তোর গুটা শরীর ফাড়াই দিও তুই আর নস নস আই মদর কথা হয় দহম মারিয়া কেন বেশি ওই মামা পড়ি তুই আনে গিলে তেমন দে তাই না হেদিন তোমা ফারে বাসাইছো আরে আগে নবি না আমি খর আগে তো তুমি লাখ লাখ শুরু করে দিছো ওরে তুই তো গুরু মাইবা ফ্ল্যাশ সম্বন্ধে কি জানবি আর সম্পর্কে জানবি তো তোর মাদার তুই হাই দিন না প্রতিবি দাই শুদ্ধ তোর মাদার কি তোর কিছু না হয় যে তোর মদন মামার রাগে কেন বেশি তোর মদন মামা কথা হয় দহম মারিয়া কেন বেশি ও যাক এসব কথা তাহলে তো তুই বিলিয়ন নো হিরো ওকে মাইব তুই কিছু মনে না হয় তোমালোকে নেক্সট আর হদইব আর বাইনরে একটা হাওয়া চলো বাইনে চলো আর হাওয়া হেবলে চলে রাহেলা তোমার আমার বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে এখন তোমার কাছে আমার একটা অনুরোধ বিয়ার পরে তুমি আমার আম্মা আব্বারে কোনো রকম কষ্ট দিতে আর চায় না এখনকার বউয়েরা বিয়ার পরে শাশুড়িকে দেখতে পারেন না তারা কেন বুঝে না তারাও তো একদিন শাশুড়ি হইবে সব দোষ যে বউরা রইব এটা তো তুমি কইতে পারতে না শাশুড়িরও তো কিছু দোষ আছে একাদার তো আর তালি বাজে না আমি আমার আব্বা আম্মারে জিলাখান সম্মান করি আমি তোমার আব্বা আম্মার ওই লাখান সম্মান করি আর সবচেয়ে খুশি বিষয় হইল তোমারে যে আমি আমার জীবন সাথে করে ফাইরাম এটা হলো সবচেয়ে বেশি খুশি লাগে লা 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 লা
La 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 आचल होए जाबो ওই তোর মায়াবী চোখ काजल हो जाबो आर उड़ले हवा तोर आचल हो जाबो आमार हो जा तुई हम तोर हो जाबो एक बार डके जा तुई बार बार चले जाबो तोर दुष्टमी ते आ आमी इच्छे मिशाबो आमार हो जा तुई आमी तोर हो जाबो তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব আর উড়লে হাওয়ায় তোর আচল হয়ে যাব আষাঢ়ের ঘোর মনে মনে ছে আছে আষাঢ়ের ঘোর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর জায়গাটার বিষয়ে আলাপ করে দিতাম তুমি চাটা খাও হ্যাঁ আমি একটু যাইব তোমার চেয়ারম্যান সাসার বাড়িত না তুমি খাও রে বাবা এখন খুব কষ্ট কষ্ট যখন তাও কর সুস্থ বাদ হইবে না Thank you.
তোমায় আমারে কিতা হইতে চাই শেষে হন যাইবা নিসারি মানুষ তুই এই গোটা চাটগাঁও মহানগর এলাকার আইন হন সন্ত্রাস নো আছে, আইন হন সিয়ানো আছে, আইন হন রংবাজ আছে, যে আই মতন শতকরে টেক্স দিয়ে নচলের, আর তোরা এই গ্রামের ফাঁচি রংবাজ হাদুসুর মুলাসুর তুই
আয় তুই অন্য পিছে উয়া গিয়া বন্ধু আমি কিছু বুঝলাম না বুঝবে বুঝবে আল্লাহর পুত্রে বেড়া দিলাম যাতে প্রজ্ঞা না যাইতো পারে এখন শুরু হইব রাম দুলাই রাম দুলাই খালে রাম দুলাই নাই রাম শ্যাম যদু মধু অকল তাই অখন যাইব তুই আমরা ইংরেজি গালিজত গোবেট মানে গাদা চুড়ে মারতে 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 বনে দিম আদা দোস্ত তুই যারে আদা বানাইতে হয়েছ মানে আমার বড় লালচা হাইতে ইচ্ছা করছে আমরা সঙ্গীকর দোকানে তারে নিয়ে কেতলি ঢুকাই আয়া আদা দিচ্ছে আরে মেহমান ভাই আপনার ই অবস্থা কিটা খাওয়ার লগে মাইতে লাগছই না কিটা আরে ভাই তোর আইন কি হইতে লাগবে আই মারামারি হার মারে হইজুম দে ভাই আই এডিয়া সম্মানিত মেহমান ব্যস্ততাই তো তুই কি তোর সব তোর সময় মতো
দেনা ধরে দেমু আমরা আমার মালগায় একটাল নাইলে হন তোরে গিরা 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 বাঙ্গি আমনে देखा है पहली बार साधु के आँखों में प्यार ওইখানে তে বাস করে কানা বগির চা হেলিয়া দুলিয়া কই যাই রে গো সুন্দরী লল না আমি কই যাইরাম এটা কি আপনার খাওয়া লাগবো নাকি সুন্দরী চলেছে একাপতি সঙ্গী হলে দুষ্কৃতি রাগ করু না সুন্দরী গো রগলে তোমায় লাগে আরে মারো যেও না সাথী চলেছে তোমরা আমার লোকে ইলাহান অমানুষের ইলাহান আচরণ করো এখানে তুমি বুঝিয়া ওখানে না বোঝার বান খরায় সুন্দরী দেখুন স্যার তারা আমার লোক অমানুষ লাগান ব্যবহার করে এই তোরা মানুষ না অমানুষ স্যার হাত পাও নাক চোখ যেমন আছে আমার সামনে তোর পায়ের জুতা খুললা এরা গালো মার আমি দেখতাম স্যার আমি তার গালো জুতা না মাইয়া তার থুতু দিম যতদিন আমরা নিজেরা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হইতো নাই ততদিন সমাজেরও কোনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হইতো নাই সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হইলে আমরা আগে নিজেরার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার দরকার বুঝছো নিরালা চলো আমরা এখন যাই চলো ওদিনের অভিষেক আর হাসগা সিনেমার গল্পের মতো মনে হয় আর সিনেমা দেখে নায়িকা যখন বিপদত পড়ে নায়িকা এনে নায়িকার রক্ষা করে তারপর নায়ক নায়িকাদের মধ্যে উগ্র রোমান্টিক ভাবনা তৈরি অর্থাৎ তারার মধ্যে উগ্র প্রেম ভালোবাসো এইবার উগ্র ফিল্মের গল্প বাস্তবতা ভিন্ন ওদিন যখন বকাটে ফকল আয়না আরে গিরে দিল অনায়নে রক্ষা করছো ইচ্ছা হইলে তো অন্য খনিকা ফাইতো ওই সময় অনার এত আশেপাশে কিল্লা আসিল আর ধারণা শুধু ধারণা নো হাজিবা অনেক গজন ও অনেক সাজন ঘটন এইবা কিন্তু আমি ইকান খেলো করতাম আর মতো সুন্দর স্মার্ট মেয়ের ভালোবাসা ফাই ভাল্লা তো করতে পারো প্রেম ভালোবাসা কখন কিরকম হয়ে যা খোয়া যায় না দীর্ঘ সময় পাশে তোকে প্রেম হয় না আবার অনেক সময় প্রেম হয়ে যায় এটা নিতান্তই হৃদয় গঠিত ব্যাপার আর আমি শুধু এই গান কইরাম
আমার প্রতি আপনার যে ভুল ধারণা সবই মিথ্যা। আয় তো আর নিজে সগর অবিশ্বাস গড়িত না পারি, যাই হোক এই বিষয় বেলো কোনো কথা হইতাম না স্যার। আয় এডাই বেড়া বেলা আসছি আবার যাইম গই মাঝখান দিয়ে কিছু ঘটনা ঘটে গিয়ে আয় মনে করছি ঘটনা হবে কোনো এক রাতের স্বপ্ন দেখা ঘটনা। অন্যায় নিজের চোখকে দেখিয়া নীরবে সহ্য করার মতো মানুষ আমি নাই। সিনেমার মতো ডায়লগ মাটির দেশে মূল্য নাই স্যার, আপনি সান্দের দেশে গিয়া লম্বা লম্বা ডায়লগ মারুকা। স্যার নাই রে, স্যার তো মরে গেছে। জুয়েল আহমেদ মতিনি কাম করছে। আল্লাহ দেখা করিবার কোনো প্রয়োজন তাই না দেখির। চট্টরা ম্যাডাম আবার কোন দিন আইবাই? হয়তো আইতে পারি আবার নো আইতে পারি। প্লিজ শুধু একবার, অনলি একবার সিলেট আইবা। আমার প্রতি আপনার যে ভুল ধারণা আমি চাই না থাকুক। তাইলে কি তো আমি ধরে আনিব আপনার কোনদিন আইতা নাই। যদিও কোনোদিন আয় তাহলে তো আল্লাহ জাগ্রত করবে লাই সুন্দরী। আমিও প্রস্তুত। বালা দেখি ছোট্ট ম্যাডাম, তুমি বালা থাকলে বালা থাকবো।